আবারও পড়ুয়াকে মারধরের অভিযোগ, এবার একেবারে বড়া বাজারের প্রাথমিক বিদ্যালয়ে যে ICDS অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে সেখানেই এই ঘটনা ঘটেছে। আজকে সকালে যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে, এই ICDS কেন্দ্রের যিনি দিদিমণি রয়েছেন তিনি মাত্র 3 বছরের পড়ুয়াকে চড় মেরে যেভাবে দাগ বসিয়ে দিয়েছে এবং তারপরেই কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং তারাও বিষয়টিকে দেখছেন খতিয়ে। আমরা একটু কথা বলবো এখানে যারা গার্জিয়ানরা রয়েছে, বলছি কী বলবেন, মানে কী ঘটনাটা ঘটেছে, কী হয়েছে বলতে, আমি আমাদের মেয়ের স্কুলের দিকে গেছি একটু মাঠের দিকে, তো আমার মেয়ের কান্নাতে শুনতে পাই, তো কান্না শুনতে পেয়ে তো কান্নাটা শুনতে পেয়ে আমি বলছি আমার মেয়েরই গলা কান্নাতে, তো আমি সামনে গিয়ে দেখি যে আমার একটু সামনে দিকে এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে দেখি আমার মেয়েকে টেবিলে তুলে জলটা দিচ্ছে, তো আমি ওইটা দেখে নিয়ে জল দিচ্ছে কেন একটা একটু ভিতরে গিয়ে দেখি, আমি ভিতরে গিয়ে দেখছি কি না এগিয়ে আমি মানে আমার দিকে আয় বলেছি, তখন এসেছে আমার কাছে গালটার এই অবস্থা। আমি বলছি এটা কি হয়েছে দিদি, কী করে হলো, বলছে আমি একজনকে মারতে গিয়ে ওর গালে লেগে গেছে, এটা কখনো হতে পারে, আমি আপনি আপনার মেয়েকে মেয়ে আমার মেয়েকে মেরেছ, উনি বলছে না না আমি মারিনি, আমি অন্য কাউকে মারতে গিয়ে লেগে গেছে এই কথা বলছে। তারপরে আমি বলছি তাহলে আমি সবাইকে ডেকে নিয়ে আসি, আবার আমি সবাইকে ডেকে নিয়ে যাই, তারপরে সব কিছুক্ষণ পর সব পুলিশ এসেছিল, ওকে আমাদের সাথে আমার মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, ওকেও সাথে নিয়ে গেছিল। চাইছি বলতে যে এরকম দীর্ঘদিন ধরে এরকম বাচ্চাদের হয় ভালো নয়, আমার আমার মেয়ের আজকে না হয়েছে, অন্য সময় যদি অন্য মেয়ে কাউকে মেরে দেয় এটা তো ভালো নয়, এটা আমি চাইছি। আমি তো দেখে আমি অবাক হয়ে গেছি কিভাবে মেরেছে, আরো ওর মা তো ওখানে কেমন হয়ে গেছে, তো বলতে আবার বলছে না না আমি মারিনি, আমি চাইলে ওর মা কি মেরে এখানে বসিয়ে দিয়ে গেল নাকি। এখন আপনি কি চাইছেন যে যিনি মেরেছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া, কি চাইছেন ব্যবস্থা, যেটা প্রশাসন নেবে সেটাই ভালো হয়, যাতে এরকম না হয়। আমার নাম পল্টু বাগ। মানে বাচ্চাটা এসেছিল স্কুলেতে, এসে এমনই মানে একটা পাশের জন্য অন্যায় করেছে, তাকে এমনই ভাব মেরেছে, পুরো দাগ বসিয়ে দিয়েছে। ওর বাপ মাঠেতেই ছিল আমাদের এখানে স্কুলের পাশে, মানে ও বলছে আমার বাচ্চাটাই তো কাঁদছে, এবার এসে দেখছে ওরা সব বলা কওয়া করছে জল দে জল দে জল দে বলে সেই দাগে জল দিয়েই যাচ্ছে, আর ওর বাপটা ছুটে গিয়ে বলছে এটা তো আমার মেয়েই কাঁদছে, দেখি গিয়ে দেখছে এমনই চর মেরেছে, পুরো চরচর করে ফুলে যাচ্ছে, পুরো মানে 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার বলে এবার সব আমাদের কাছে সব ডেকেছে, মানে এমনই মেরেছে মেয়েটা কথা পর্যন্ত বলতে পারেনি, এত জোর মেরেছে এরকম। আমাদের বক্তব্য আমরা চাইছি কোনো মানে এখান থেকে ট্রান্সফার হয়ে, না না দিদিমণি শাস্তি হোক, শাস্তি হোক, কিছু দিদিমণি, হ্যাঁ অঙ্গনওয়াড়ির দিদিমণি মেরেছে, যাদবি ঘোষ, মধুমালা মালিক, উচিত তো নয়, মানে কবেই তুলে দিয়েছে বাচ্চাকে গায়ে হাত দেওয়া থেকে, সেখানে একটা বাচ্চা, তার আর যদি কিছু হয়ে যেত তার দায়িত্বটা কে দিত, আমারও তো বাচ্চা আছে তাহলে আমি পাঠাবো না, ওনাকে এমনই শাস্তি দেয়া হোক, মানে ওনাকে কোনো স্কুলে আর চাকরি দেওয়া যাবে না, উনি টোটালি বসে থাকুন। হ্যাঁ দিদিমণি, যাদবী ঘোষ, আপনি কি চাইছেন আঘাত করতে পারে একজন দিদিমণি, সেই প্রশ্ন তারা তুলছেন। পাশাপাশি তার যে এই ICDS এর চাকরি সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে, কারণ যেমনটা আমরা জানতে পাচ্ছি তিনি এখানে রাঁধুনির কাজ করতেন এবং তারপর এই কিছুদিন আগেই তিনি নাকি এই ICDS কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন। তবে যেমনটা স্থানীয়রা বলছেন যে পরীক্ষা হয়েছে মাত্র এই কয়েকদিন আগে, 18 তারিখে ICDS পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার আগেই তিনি কিভাবে এই ICDS এর কর্মী হিসেবে নিযুক্ত হলেন সেই প্রশ্নও তুলছেন স্থানীয় মানুষ। চাই যে স্কুল যেহেতু আর বাচ্চাদের স্কুল, ভালোভাবে পড়াশোনাটা হোক, কোনো রকম দুর্নীতি মুক্ত হোক, সবচেয়ে বড় কথা দুর্নীতি মুক্ত হোক, আর যাতে সমস্ত রকম দিক দিয়ে আর গার্জেনরা বলুক যে ওনাকে চায় কি চায় না, আমার তো মতে বলে যে ওনাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হোক, কেন বাচ্চাদের সঙ্গে এরকম অন্যায়টা মেনে নেওয়া যায় না। হ্যাঁ রিসেন্টলি উনি পেয়েছেন, আমিও শুনেছি, আমিও নতুন নির্বাচিত, আমি আগে ছিলাম না, তো নতুন আমিও আসার পরে শুনছি উনি চাকরি পেয়েছে, উনি আগে রাঁধুনির কাজ করতেন, এতদিন পরীক্ষা হয়নি, এই রিসেন্ট পরীক্ষা হয়েছে 18 তারিখের আগে, মানে আমাদের ভোট হয়ে গেছে প্রায় 6 মাস মতো হয়ে গেছে, তারপরেই উনি চাকরিটা পেয়েছে, উনি আগে রাঁধুনির চাকরি করতেন, মানে ICDS এর রাঁধুনির চাকরি করতেন, তারপর হচ্ছে উনি ICDS এর কর্মী মানে দিদিমণি হিসেবে যুক্ত হয়েছেন। তো সবাইকার এটাই বক্তব্য যে পরীক্ষা ছাড়া কিভাবে
উনি চাকরিটা পেলেন, এটাই সবাইকার বক্তব্য, আমাদেরও সবাইকারই এটা বক্তব্য। হ্যাঁ অবশ্যই তদন্ত হোক ব্যাপারটা নিয়ে, যদি সবাই মিলে যদি তদন্ত করে সব প্রশাসনিক ভাবে খুব এটা সুবিধাই হয়, আর জানাও যাবে যে কিভাবে চাকরিটা পেল। চন্দ্রিমা ভাই, কি ঘটনাটা ঘটেছে আজকে একটু যদি বলেন, মানে ওদের বাড়ির লোক অভিযোগ করছে নাকি দিদিমণি গালে চড় মেরেছে তাই দাগ হয়ে গেছে? আমি এ সম্বন্ধে কিছু বলতে চাই না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই কথাটা বলবে, মানে যা করার করবে। না সেটা নয়, মানে আপনি কি মেরেছেন বাচ্চাটাকে? না আমি মারিনি। তাহলে ওর গালে দাগ কী করে হলো? হ্যাঁ ওর গালে যে দাগ হয়েছে সেটা কী করে হলো? সেটাই আমি মারিনি, এ বসতে গিয়ে একজন একটা বাচ্চার ওর এতে লেগে গেছিলো, ওরম হয়েছে। আর ওরা ওর বাবা সবাই মিলে এসে আমাকে মেরে ঠিলে ফেলে দিয়ে সব কিছু টেবিল ফেবিল উল্টে দিয়ে সব কিছু করে। আমি 15 বছর 6 মাস ওখানে আছি, না ওখানে 6 মাস ওখানে তার আগে ঘোষপল্লী স্কুলে 6 মাস ছিলাম। এবং এই ঘটনায় এই শিশুকে যেভাবে মারধর করা হয়েছে সেই ঘটনায় তারা শাস্তি দাবি করছে এবং এই স্কুল থেকে তাকে অপসারণ করা হোক এমনটাও দাবি তুলছেন অভিভাবকরা। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলা, DNN বাংলা সবার মনে সবার ফোনে।